বক্তব্য রাখবেন মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। ভারত মাতা কি সমবেত ভক্তবৃন্দ, বাংলা বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, আমরা মহালয়ার পরে দ্বিতীয়াতে সমবেত হয়েছি। আমরা অত্যন্ত খুশি কৃতজ্ঞ, পিতৃপক্ষে নয় মাতৃপক্ষে দেবীপক্ষে নবরাত্রির দ্বিতীয় দিনে যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতিকে সুউচ্চ স্থানে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন, মাননীয় অমিত শাহজি আজকে এখানে মা দুর্গাকে তার মূর্তির উন্মোচন করতে এসেছেন, আরতি করতে পুষ্পার্ঘ নিবেদন করতে এসেছেন। মাননীয় অমিত শাহজির প্রতি আমরা কৃতজ্ঞতা জানাবো যে তিনি তার বিভিন্ন রাজ্যের প্রবাসের মধ্যে বেশ খানিকটা সময় আমাদের পশ্চিমবঙ্গের জন্য দিয়েছেন, এবং তিনি প্রথম থেকে আমাকে এবং ডক্টর সুকান্ত মজুমদারকে দিল্লিতে গিয়ে ডেকে বলেছিলেন যে দুর্গা পুজোর সঙ্গে বাঙালির আবেগ যুক্ত রয়েছে, তোমরা সবাই পুজোর কদিন গোটা রাজ্যে দুর্গোৎসব আয়োজকদের সঙ্গে থাকবে, যাতে সুন্দরভাবে এবারের দুর্গোৎসব পালন হয় তোমরা সবাই যুক্ত হবে। আমরা তার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছি। আমি সম্মানিত মঞ্চ আলাদা করে আর নাম বললাম না, কারণ উনাকে প্রস্থান করতে হবে। আমরা এখানে আসি এবং আবার আসব। আমি বিশেষ করে দণ্ডবোধ প্রণাম নিবেদন করব ভারত সেবাশ্রম সঙ্ঘের কার্তিক মহারাজকে, প্রদীপ্তানন্দজিকে, মহামণ্ডলেশ্বর পরমাত্মানন্দজিকে, ত্রিগুণানন্দজিকে, ইস্কনের প্রভু জগদ্ধাত্রী প্রভুকে, এবং রামকৃষ্ণ মিশনের বিশ্বাত্মানন্দজি, যিনি স্বামীজির জন্মস্থান সিমলা স্টেট সেখান থেকে এসেছেন, এবং তরুণ মহারাজ আমাদের অম্বিকানন্দজি আছে, প্রদীপ ঘোষ, সজল ঘোষ, আমার সাথী ডক্টর মজুমদার, দিশিৎ প্রামাণিক, সকলকে ধন্যবাদ জানিয়ে এবারের পুজো সুখকর হোক, মধুময় হোক, এবং এবারের এই পুজোতে আমরা সবাই মিলেমিশে আনন্দ করি। এবং পশ্চিমবঙ্গ স্বামী বিবেকানন্দের জায়গা, স্বামী প্রণবানন্দের জায়গা, প্রভু চৈতন্য দেবের জায়গা, এই জায়গাতে আমাদের ভারতীয় সনাতন সংস্কৃতিকে আমরা আরো হৃষ্ট পুষ্ট বলিষ্ঠ করি, এগিয়ে নিয়ে যাই। এবং এখান থেকে খুব কাছেই স্বামীজি ভূমিষ্ঠ হয়েছিলেন, স্বামীজি গর্ব করে বলেছিলেন যে তুমি গর্ব করে বলো আমি হিন্দু, নিজের ধর্মের প্রতি আস্থাশীল, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকো, এটাই আমরা পালন করব। দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা, নবরাত্রির শুভেচ্ছা দিয়ে আমি আমার কথা শেষ করলাম। জয় জয় মা দুর্গা, জয় জয় মা দুর্গা, দুর্গা মাই কি, দুর্গা মাই কি, দুর্গা মাই কি, সত্য সনাতন ধর্ম কি, সত্য সনাতন ধর্ম কি, জয় শ্রীরাম। ধন্যবাদ শ্রী শুভেন্দু অধিকারীকে মহাশয়কে। এবার আপনাদের সামনে যার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজি বক্তব্য রাখবেন। বলো দুর্গা মাই কি,